আরে আমার আইডল সত্যি কোনো মেয়ে যদি এটা দেখে দেখো যদি পছন্দ হয় এই না না ফোন করে খা দেখ আবার খাবো একবার মুখে দিই হাই গাইজ আমি আছি সৌরভ আর মিস্টার অমনিবাসের আরও একটা নতুন ভ্লগ আজকে আমার সাথে আছে আমার দুই ভাই তো সরস্বতী পুজোর প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভেবেছিলাম ভ্লগটা বানাবো না কিন্তু সুযোগ ছাড়তে পারলাম না তাই নতুন একটা ভ্লগে চলো আজকের ভ্লগটা ঘুরে ঘুরে তোমাদের দেখাই কেমন কাটছে সরস্বতী পুজো তোমাদেরও কেমন কাটছে কমেন্ট করে জানিও সো লেট স্টার্ট সময় এখানে আমরা কত মার খেয়েছি প্রসঞ্জিৎ স্যারের ডান্ডা জগদীশ স্যারের বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখা আর আজকে সেই সব স্মৃতিতে পরিণত হয়েছে আমরা যখন পড়তাম এর প্রায় অর্ধেক হয়েছিল এই তিনতলা হয়নি বা এই সাইডের রুমগুলো কিছুই ছিল না তখন এই সাইডের রুমগুলো আরে কিছুই ছিল না তখন আমরা পড়তাম এমনকি এই ছাদরাও হয়নি আর এখন কত মানে বিশাল একটা স্কুলে পরিণত হয়েছে কতদিন পর স্কুলে আসছি মানে আলাদাই একটা ফিলিংস এই রুমটা হলো আসলে একটা স্টোর রুম একবার এখানে চারটে গেঁড়ি ভাঙার সাপ ঢুকে পড়েছিল মানে পুরোনো দিনের স্কুলটা দেখ এতটা নস্টালজিক ফিলিংস হচ্ছে কি বলবো মানে এতটা ভালো লাগছে যে কিছু বলার নেই স্পিচলেস একটা সময় এই রুমগুলোতে আমরাই ক্লাস করতাম এখন সেগুলো স্মৃতি হয়ে গেছে দেখে ভালোও লাগছে আবার মানে স্কুলে এসে সত্যি খুব ভালো লাগছে এতদিন পর বাথরুমগুলো আমাদের বেলায় এতটা ডেভেলপ ছিল না এখনটা এখন যে পরিমাণে হয়েছে কতটা উন্নত হয়ে গেছে আর আমার সাথে আমার বন্ধু কৌশিক আছে দেখাই ওর সাথে ওকে আর একটা নতুন আর একটা ব্লগেও তোমরা দেখেছো দুর্গাপুজোর ব্লগে ছিল না হ্যাঁ দুর্গাপুজোর ব্লগে এটা এখন ল্যাবরেটরি হয়ে গেছে বায়োলজির ল্যাবরেটরি এটা একটা সময় আমাদের ক্লাস ছিল তখন ক্লাস নাইনে পড়ি না তখন ক্লাস নাইনে পড়ি এটা ল্যাব ছিল গোটা স্কুলটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই জাস্ট কতটা সুন্দর স্কুলটা আমাদের সত্যি অনেকদিন পর স্কুলে এসে ভালোও লাগছে একটা নস্টালজিক ফিলিংস হচ্ছে আবার তার সাথে আমাদের স্কুলের প্রতিটি দেয়াল মহান ব্যক্তিদের দ্বারা আবৃত তা সে নজরুল হোক কিংবা রবি ঠাকুর খিদে পেয়ে
হয়ে গেছে, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এখান থেকে ব্যাপক পজিশন আসছে। কৌশিক কৌশিক, এই ক্লাসটা মানে ক্লাস নাম্বার 205 এর আলাদাই একটা অভিজ্ঞতা। এই লাস্ট বেঞ্চে, লাস্ট বেঞ্চে প্রতি শনিবার লাস্ট বেঞ্চে বসে যা হতো সেটা আমরাই শুধু জানি। এখন বড় হয়ে গেছে, এখন আর কেউ বলবে না। আরে আমার আইডল সত্যি রায় ছবি, এটা আবার ছেড়ে দিতে পারি। সত্যি রায় প্রতিটা রুমে আমরা ক্লাস করেছি, এমন কোনো রুম নেই যাতে আমরা ক্লাস করিনি। এই রুমটা বিশেষত, এটা হচ্ছে 207। এই রুমটায় ওই জানলার ধারে বসে আমরা আম পাড়তাম, মানে ওখান থেকে আম গাছটা দেখা যেত, এবং টিফিন বেলা এসে আঁকুশি দিয়ে আম পাড়তাম। আর নিচে দুজন থাকতো, আর ওপর থেকে আম পাড়া হতো, আর আম এখান থেকে খাওয়া হতো। আর এই এই রুমটাতে আমাদের স্যারের নাম হয়েছিল গোল্ডেন স্যার, জগদীশ স্যারের নাম হয়েছিল গোল্ডেন স্যার। এই রুমটাই হচ্ছে সেই রুমটা যেটা আমার মাধ্যমিকের রুম, মানে ক্লাস টেনের রুম। ফার্স্ট বেঞ্চে বসে থাকতাম, আমি একাই বসে থাকতাম, আর অনেকবার মারও খেয়েছি। এই রুমটার আলাদাই একটা অভিজ্ঞতা। এটা হচ্ছে অফিস কাউন্টার, এই সব হেড স্যার এলেন। তো স্কুলটা ঘুরে সত্যি খুব ভালো লাগলো, আর দেখলে কেমন লাগলো তোমাদেরও এক্সপিরিয়েন্স জানাও কমেন্ট বক্সে, জানাও স্কুলের লাস্ট স্কুলের অভিজ্ঞতা, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। ও কি খুশি। তো আমাদের মধ্যে সব থেকে হ্যান্ডসাম গায়ে চলে এসেছে আমাদের বন্ধু, হ্যান্ডসাম গায়ে। আচ্ছা, কোনো মেয়ে যদি এটা দেখে থাকো, যদি পছন্দ হয় পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। ওরও ইউটিউব চ্যানেল আছে, ওর থেকেই আমি ইন্সপিরেশন নিয়ে চ্যানেল খুলেছিলাম। ওর গেমিং চ্যানেলের নাম হচ্ছে মাই গেমিং প্ল্যাটফর্ম, সাবস্ক্রাইব করে দিও। গেম ফেম ছাড়ে তোমরা যদি গেম দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর ছেলেটাকে পছন্দ হয়েছে মোটামুটি। হ্যাঁ, ওর নামটা বলতে মিস হয়ে গেছে, ওর নাম হচ্ছে শুভজিৎ, আর ওর চ্যানেলের নাম হচ্ছে মাই গেমিং প্ল্যাটফর্ম। লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, লিঙ্ক দেওয়া থাকবে, সাবস্ক্রাইব করে দিও। ও ছেলে লজ্জা পেয়েছে। তো এটা হচ্ছে বুড়িখালি স্কুল। বুড়িখালি স্কুলেতে আমি পড়িনি, কিন্তু আমাদের এইচএস এক্সাম পড়েছিল। আর গোটা স্কুলটাকে তোমাদের ঘুরিয়ে দেখাই, কত সুন্দর স্কুলটা, কত বড় স্কুল। এই স্কুলে আমার এইচএস এর এক্সাম পড়েছিল। ওই উপরের 29 নম্বর রুমটায় আমাদের এইচএস এর এক্সাম পড়েছিল, আর নিচের ওই যে 24 নম্বর রুমটায় আমাদের জিওগ্রাফির এক্সাম পড়েছিল ক্লাস 12 এইচএস এ। আর এইটা হলো সেই বাথরুমের জায়গাটা যেখানে আমি এইচএস এর প্রতিটা এক্সাম দিতে এসেছি, এবং এক্সামের আগে 5 মিনিট আগে বসে যা পড়েছি সেইটা লেগেছে। যেমন বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরটা লেগে গিয়েছিল এইচএস এতে, এইটার ওপরে বসে, তাই এইটা আমার জন্য খুবই লাকি ছিল। বাংলাটা Thank you.
তোমার দোকানের নামটা বলে দাও। খাবার খাবো একবার মুখে দিব। আচ্ছা আচ্ছা, কাকুর দোকান থেকে তোমরা চাইলে কিনতে পারো। এটা হচ্ছে কালীতলায় কাকুর দোকান, আর খুব ভালো কাকু বানায়, আর কাকিমাও সাহায্য করে। আচ্ছা, দিদিও খুব সাহায্য করে। তো দোকানটা হচ্ছে আবার খাবো কালীতলায় দোকান। আচ্ছা, একবার মুখে দেবো। কাকুর কাছে আসবে, তোমরা কাকুর থেকে খাবে। কাকু খুব ভালো চপ বানায়, আমরাও খাচ্ছি, বেশ ভালো মতনই হয়েছে। আবার খাবো মুখে দেব। সেটা হচ্ছে এটা, এটা কি দিয়ে তৈরি কাকু? শুধু মুসুর ডাল দিয়ে তৈরি। আচ্ছা, এটা শুধু মুসুর ডাল দিয়ে তৈরি, খুব ভালো খেতে। কম গোল মতো হয়, আর কত করে? আচ্ছা, 7 টাকা করে খেতে পারো। খুব ভালো ডাল দিয়ে বানানো। কেমন লাগলো কৌশিক? হ্যাঁ, ঝেড়ে খাওয়ার জিনিস তো ভালো লাগবেই। আচ্ছা, তোমরাও খেতে পারো, কাকুর দোকানে আসবে। কি কি হয় কাকু দোকানে বলে দাও। কাটলেট হয়, চিকেন কাটলেট, আচ্ছা, ভেজ পকোড়া, চিকেন স্যান্ডউইচ, বিট গাজরের চপ। আচ্ছা, ঠিক আছে। দোকানের নাম আবার খাবো একবার মুখে দিতে। ঠিক আছে, তোমরা আসবে এই দোকানে। তো একটা ব্লগেতেই আমি ফুড ব্লগ, লাইফস্টাইল ব্লগ দুটোই বানাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানিও, আর কেমন এনজয় করছো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।